अस्सलाम वालेकुम, आई एम मोहम्मद अब्बास अली, असिस्टेंट टीचर रघुनाथपुर सेकेंडरी स्कूल झिनाइदह सदर झिनाइदह। डियर लर्नर्स, वेलकम टू ऑनलाइन क्लास। हाउ आर यू? I hope you are also fine at home. I am also fine, mercy of Allah. Dear learners, we shall go our topics. Today our topic is voice. Today our topic is voice. Okay, voice meaning is bachcho. Voice meaning is bachcho. Okay, arthat voice er bangla hocche bachcho. Thik ache? What is voice? Voice kake bole? ভয়েস হচ্ছে ভাবের ভাবের যে আকার সাবজেক্ট এবং অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বা বাচ্চ বলে। ঠিক আছে, ভাবের যে আকার ভয়েস কাকে বলে? যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বলে। ঠিক আছে, ওকে। ডিয়ার লার্নার্স, নাও উই টু লার্ন হাউ মেনি টাইপস অফ ভয়েস। এখন আমরা শিখব ভয়েস কত প্রকার। ঠিক আছে, তাহলে আমরা শিখি ভয়েস। দেয়ার আর টু টাইপস অফ ভয়েস। নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড অ্যানাদার প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে আমরা কি শিখলাম? ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যানাদার অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাক্য, কর্তৃবাক্য। ঠিক আছে, প্যাসিভ ভয়েস মানে কর্ম বাচ্চ। ওকে, ক্লিয়ার লার্নার্স? আমরা কি বুঝতে পারছি বা শিখতে পারছি? ওকে, ভয়েস হল দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যার বাংলা মিনিং হচ্ছে কর্তৃবাক্য, এবং অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস যার বাংলা মিনিং হচ্ছে কর্মবাচ্য।
ओके सम्पन्न कर सम्पन्न कर सब्जेक्ट जब निश्चित सक्रिय एक्टिव हुए काज सम्पन्न कर बोझा एम भाई बोलते सब्जेक्ट जब काज सक्रिय एक्टिव हुए काज सम्पन्न कर बोझाले भार्पे कि है एक्टिव वॉइस है ठीक है लिखते सब्जेक्ट जब कोनो काज सक्रिय वा एक्टिव हुए सम्पन्न करे बुझाले बुझाले देखो एक्टिव वॉइस का मतलब नहीं है सब्जेक्ट जब कोई काज सक्रिय बा एक्टिव हुए एक्टिव हुए सम्पूर्ण करे बुझाले सम्पूर्ण करे बुझाले भार्प एक्टिव वॉइस है पूर्वे हमें शिखे एक्टिव वॉइस के बांगला हम कर्तृवाच्य फॉर एग्जांपल हम लिखते कि He eats rice. This sentence is active voice. Okay, clear learners? Clear? Very good. Now, let me finish the active voice. Subject to the kono kaj, sakriyo ba active hoye sampurno kore. Bujhale, bhabe active voice hoy. For example, he writes, he eats rice. Okay? बुजते नेक्स्ट हमारा द्वारा का सम्पन्न कर फल भोग कर बोलते कर्मवाच्य ओके सब्जेक्ट जो निजे कोनो काज ना करे निष्क्रिय निष्क्रिय बा पैसिव अवस्थाय थेके अन्य
भारत पैसिव वॉइस ओके लर्नर्स डियर लर्नर्स व्हाट इज पैसिव वॉइस। पैसिव वॉइस का क्या बोले बा पैसिव वॉइस के सब्जेक्ट जखन निजे कोनो काज ना करे निष्क्रिय बा पैसिव अवस्थाय थेके अन्य के दिए सम्पूर्ण करे एवं एर फल भोग करे ताके ভার্বের প্যাসিভ ভয়েস বলে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা লিখতে পারি ফর এক্সাম্পল রাইস ইজ ইটেন বাই হিম। ওকে, দিস সেন্টেন্স ইজ প্যাসিভ ভয়েস। ওকে, প্যাসিভ ভয়েস কাকে বলে আমরা শিখেছি। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে একটা স্ট্রাকচার আছে, আমরা জানি সেই স্ট্রাকচারটা এখন ফলো করব। স্ট্রাকচার অবজেক্ট প্লাস ভার প্লাস ভার্থে প্লাস সাবজেক্ট। ওকে, সাপোজ ফর এক্সাম্পল হি ইট he eats rice, এটা আমাদের আছে কাছে করতে হবে passive। we know our structure is object, at first object here is object rice কিভাবে আমরা object identify করব, ভারতকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, ইয়ার লার্নার্স কি বললাম, কি অথবা কাকে, ঠিক আছে, এই দুইটা জিনিস তারা প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ভার্ব, প্রধান কি আগে প্রশ্ন করবো আমরা, কি অথবা কাকে দ্বারা, কি অথবা কাকে নিয়ে যদি প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। হিয়ার ইজ আই রাইট ডাউন এ সেন্টেন্স হি ইজ রাইস। ওকে, হি সে ইজ খায় রাইস ভাত। এখানে যদি আমরা অবজেক্ট আইডেন্টিফাই করি কি অথবা কাকে করা প্রশ্ন করি, কি অথবা কাকে দেখে, তাহলে ভার্বের কাছে যদি আমি প্রশ্ন করি সে কি খায়, সে কি খায়, কি খায়, ভাত খায়। ঠিক আছে, সো উই ক্যান সে রাইস ইজ অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি রাইসটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে, তাহলে আমরা কি বললাম, অবজেক্ট আইডেন্টিফাই করতে হলে আমরা কি করবো প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে, ঠিক আছে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে আমাদের, আর স্ট্রাকচার ইজ অবজেক্ট, হিয়ার ইজ অবজেক্ট রাইস রাইস ভার
surface is. We know this sentence is assertive sentence. This sentence is assertive sentence. Assertive sentence and present indefinite tense. Present indefinite tense of plural verb is. M is are. Here say rice is. Then verb 3. It. That is verb is. It says verb 3. We know eat, at, eaten. Okay? Rice is eaten. Tick eaten. Plus by plus subject. Okay? Rice is eaten, then by subject. Subject here is he. Here we can use not he. He says objective case. Here is objective case. He says him. Okay? Rice is eaten by him. এখানে আমাদের এটা কিন্তু subject. যেহেতু he subject যখন object হিসেবে ব্যবহার হচ্ছে তখন কিন্তু এই he আর subject থাকবে না. এর objective case আমরা change করে কি বানাবো? Him বানাবো. ঠিক আছে? তাহলে rice is eaten by him. Rice is eaten by him. ঠিক আছে? Or structure is subject. Here is object rice. Rice. Bhat is. We know this sentence is assertive sentence. And assertive sentence present in the tense of the verb is. And is are. Okay? Then bhat 3. Here is bhat 3. It says bhat 3. Bhat 3 we know eat, add, eat. Okay? Eat. Then by. We can use by. Then subject. Here is subject. Objective case. He says objective case him. Okay? Very good. There are three sentences. Passive voice. Amra tinte sentence er passive voice poriborton korte pari active to passive. Thik ache? Sei sentence gula ki ek number hocche assertive sentence. Assertive sentence. Number 2 interrogative sentence. Interrogative sentence. Number 3, imperative sentence. Okay. তার মানে ভয়েসের তিনটে সেন্টেন্সে পরিবর্তন করা যায়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে? ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখো কিছু নিয়ম লিখে নেব। দেখো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর অপরিহার্য ভাগ হচ্ছে কি এম ইজ আর ওকে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তখন আমরা ভার্ব ব্যবহার করব এম ইজ অথবা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে এম বিং ইজ বিং আর বিং ওকে Present perfect tense. Present perfect tense থাকলে কি হবে? Have been. Have been. Okay?
past indefinite tense, past indefinite थकले क्या होगे? Was, were, past continuous, past continuous थकले क्या होगे? Was been, were, were been. First perfect थकले क्या होगे? past perfect থাকলে কি হবে had been okay dear learners next আমরা দেখতে পারি future indefinite future indefinite future indefinite থাকলে আমরা ব্যবহার করব shall be অথবা will be okay future continuous continuous future continuous থাকলে আমরা লিখব shall be been will be been here's a perfect থাকলে আমরা কি লিখব here's a perfect থাকলে আমরা লিখব shall have been फलो कर मुखस्त रखते हैं ठीक है Three.
3 is dot dot dot. Then here is object us. We can use us. Then why? Then subject. Subject tense. Objective good. Here is subject he. Okay, here are us. And he sends object. Objective case. So we can use he sends objective case, and objective case is him. Him. Okay. English is taught us by him. ঠিক আছে? Or বর্তমান করতে পারি এটা. এটা যদি আমরা us দিই. Here is with us. Us is object. When object change subject. যখন object subject হবে, here is object us. Us change numeric case. Okay. We. He says that in midnight tense are taught. English by him. We are taught English by him. This sentence, two sentence, that two tense sentence is right. Okay, dear learners, তাহলে আমরা একটা শিখলাম. আমরা শিখলাম অনেক সময় সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট থাকতে পারে. আমাদের প্রধান কাজ হচ্ছে অবজেক্ট আইডেন্টিফাই করা. অবজেক্টকে আইডেন্টিফাই করতে হলে আমরা ভার্বের কাছে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো আমরা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবজেক্ট. ঠিক আছে, এখন আমরা এটা করার পরে আমরা দেখব সেন্টেন্স যা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারভোলিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, যাই হোক না কেন আমাদের স্ট্রাকচার আছে, স্ট্রাকচার অনুসারে আমরা চেঞ্জ করব. যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হয় তাহলে অবজেক্টিভ ভার্ব হচ্ছে অ্যাম ইজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অবজেক্টিভ ভার্ব হচ্ছে অ্যাম বিং, ইম বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হবে হ্যাভ বিং অথবা হ্যাভ বিং. ওকে, ফার্স্ট ইনফিনিটিভ টেন্স হলে হবে ওয়াজ অথবা হ্যাড, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে ওয়াজ বিং হ্যাড বিং, ফার্স্ট পারফেক্ট টেন্স হলে হবে হ্যাড বিং. ঠিক আছে, এরপরে যদি ফিউচার টেন্স হয় প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হলে হবে শ্যাল বি, উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে হবে শ্যাল বি বিং, উইল বি বিং, এবং ফিউচার পারফেক্ট টেন্স হলে হবে শ্যাল হ্যাভ বিং, উইল হ্যাভ বিং. ওকে ডিয়ার লার্নার্স, ঠিক আছে, এইগুলোকে আমাদেরকে ঠিক রাখতে হবে. যেমন আমাদের এক্সাম্পল is assertive sentence and this sentence is past indefinite tense. Why? এই সেন্টেন্সগুলো হচ্ছে assertive sentence এবং past tense. কেন? saw here is verb এবং saw-টা যখন verb এবং এই saw-টা আছে দ্বিতীয় আকারে, দ্বিতীয় আকার যখন তখন আমরা এই ছটাকে আমরা ধরবো কি ফার্স্ট ইনডিফিনাইট টেন্স. ওকে ডিয়ার লার্নার্স, এন্ড ইউ নো ফার্স্ট ইনডিফিনাইট টেন্স অবজেক্টিভ ভার্ব ইজ ওয়াজ অর ওয়্যার. ওকে, এন্ড টেন্স প্যাসিভ ভয়েস হিয়ার ইজ অবজেক্ট এ বার বিফোর উই লার্ন. পূর্বে আমরা শিখেছি ভারতে কি অথবা তাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার আমরা পাবো সেটা হচ্ছে অবজেক্ট. স দেখেছিলাম, কি দেখেছিলাম, এ বার্ড. ওকে, এবার এ বার্ড, সো দ্যাট হিয়ার ইজ অবজেক্ট এ বার্ড অ্যান্ড উই ক্যান ইউজ হিয়ার সাবজেক্ট এ বার্ড. ওকে, স ফার্স্ট ইনডিফিনিট টেন্স. And we know past indefinite tense of the verb is, was, or, were.
a bar of words. Then verb 3, verb 3, see, saw, seen. Present to hoche, pothomakar hoche see, verb 2 hoche saw, and verb 3 holo seen. Then by, then I. We know I sense objective case. Okay. We know I sense objective case, and objective case is me. Okay. A bar was seen by me. ঠিক আছে? Dear learners, এটা কি আমরা বুঝতে পারছি? Okay, very good. Next. Homework. Homework number 1. They are kites. Passage number 2. We had finished the work number 3. He gave the higher hand a higher pen number 4. Rahim, we will help us. Number 5, she